অনেক দিন ধরে বিদেশি সামগ্রী বিশেষ করে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে দেশে। সেই ডাক দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপিও। নানা মহল থেকে ভারতে চীনা অ্যাপের ব্যবহার বন্ধ করার জন্য কেন্দ্রের উপরে চাপ তৈরি হচ্ছিল। এবার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর সরকারের সিদ্ধান্ত অনুসারে টিকটক, ইউসি ব্রাউজার সহ মোট 59টি অ্যাপ ব্লক করা হলো। পূর্ব লাদাখের গালওয়ানে এক কর্নেল সহ 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পরে দেশজুড়ে যে প্রতিবাদ, তাতে সাড়া দিয়ে কেন্দ্রের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এইসব অ্যাপ ব্লক করা হলো দেশে। একাধিকবার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্ট্রি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে। শুধু ভারতীয়রাই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাত টিকটক। অনেক সাইবার বিশেষজ্ঞ মনে করছেন, ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাক্সেস করে হয়তো তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই চীনা অ্যাপ। ভারতের প্রথম চীনা অ্যাপ ব্যবহারের উপরে নিষেধাজ্ঞার দাবি তোলেন সোনাম ওয়াংচু। লাদাখ সীমান্তে যখন উত্তেজনার সুর, তখন থেকেই সরব সোনাম। গত মে মাসেই তিনি বলেন, যুদ্ধে লড়তে হবে না, ভাতে মারুন চীনকে। থ্রি ইডিয়টস ছবির বিখ্যাত চরিত্র ফুংসুক ওয়াংরু, যার উপর তৈরি হয়েছিল সেই সোনাম, দীর্ঘদিন ধরে লাদাখে কাজ করছেন। স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি থেকে শুরু করে অনেক কাজ করেছেন এই বিজ্ঞানী। তিনি চীনকে চাপে ফেলার ঔষধ হিসেবে বয়কট করতে বলেন, আর সাধারণ মানুষ জবাব দিবে ওয়ালেটের মাধ্যমে। মানে চীনকে হাতে না মেরে ভাতে মারার পরামর্শ দিলেন তিনি। আর তখনই তিনি চীনা অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞার দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।